নমস্কার আমার আপন রুদ্রবার্তা রুদ্রবার্তে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে রুদ্রপ্রসাদ ব্যানার্জি এবারে ভুয়ো মামলাকারীর বিরুদ্ধে কঠিন সাজা আনতে চলেছে কিন্তু কেন্দ্র আসছে নতুন আইন চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা শুরুতে বলি আপনাদের রুদ্রবার্তা মানে কিন্তু আনকাট কিছু কথা অবশ্যই যুক্তি সহকারে নতুন আইন আপনারা সবাই জানেন যে কেন্দ্র সরকার নতুন কতগুলো আইন আনতে চলেছে আইপিসি সিআরপিসির ধারাগুলো অনেকগুলো চেঞ্জ হতে চলেছে এবং আসতে চলেছে নতুন নতুন আইন এ বিষয়ে আইন মন্ত্রক তৈরি করছে নতুন তাদের খসড়া এবং সমস্ত কিছু তাদের তৈরি হয়ে গেছে এ প্রসঙ্গে যারা জানেন না তারা আমার করা প্রতিবেদন যেটা আমি নিচে লিংক দিয়ে দিচ্ছি সেই লিঙ্ককে দেখে নেবেন কমেন্ট বক্সে পিন করা থাকবে সেই লিঙ্ককে দেখে নেবেন দেখে নিয়ে জানবেন যে অ্যাকচুয়ালি ভারতবর্ষের আজকে কেন্দ্র সরকার ঠিক কি কি পদক্ষেপ নিচ্ছেন এই নতুন আইন আনার জন্য এবং পুরনো বিদেশি যে সমস্ত আইন রয়েছে অর্থাৎ ব্রিটিশ রাজত্বকালে যে সমস্ত আইন ছিল সেই আইনগুলোকে এবারে প্রত্যাহার করা হচ্ছে এই বিষয়ে গতকাল সংসদীয় কমিটির একটি মিটিং ছিল এবং সেই মিটিংয়ে বা বৈঠকে দিলীপ ঘোষ মানে আমাদের এই রাজ্যের যিনি প্রাক্তন সভাপতি এবং যিনি প্রাক্তন কেন্দ্রীয় সহসভাপতি ছিলেন সেই দিলীপ ঘোষ মানে সাংসদ তিনি গতকাল বিভিন্ন প্রস্তাবের মধ্যে একটি প্রস্তাব দুর্দান্ত দেন তার বক্তব্য ছিল এই কমিটির কাছে যে বক্তব্যটা কিন্তু আপনার আমার সকলের মনের কথা সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের পরিস্থিতি আইন পরিস্থিতি এবং আইন শৃঙ্খলা কোন জায়গায় আছে এবং পশ্চিমবঙ্গে কিভাবে মানুষকে হয়রানি করা হয় অর্থাৎ এফআইআর করতে গেলে সাধারণ মানুষ এফআইআর নেয় না পুলিশ সময় যদি বিপক্ষে অন্য কেউ থাকে মানে নাম জাদা বা নাম প্রভাবশালী এরকম কোনো ব্যক্তি থাকে তার বিরুদ্ধে এফআইআর অনেক সময় নিতে চায় না বলে অভিযোগ এবং তার সঙ্গে সঙ্গে তিনি এও বলেন যে এই রাজ্যে বহু জায়গায় বহু মানুষকে মিথ্যে মামলায় ফাঁসানো হয় এবং ভুরি ভুরি মিথ্যে মামলায় ফাঁসানো হয় যার প্রত্যক্ষ অভিজ্ঞতা আমারও আছে হয়তো আপনারও আছে বিভিন্ন সময়ে তৃণমূল নেতারা ধমকানি চমকানি দেয় এবং তার সঙ্গে সঙ্গে থানায় গিয়ে মিথ্যে মামলা করে দেওয়া এই রাজ্যে আখছার ঘটনা আপনারা জানেন অনুব্রত মণ্ডল মানে কেষ্টমণ্ডল যিনি এখন বীর বিক্রমের সঙ্গে বাঘের মতো খাঁচার মধ্যে আছেন অর্থাৎ তিহার জেলে সেই অনুব্রত মণ্ডল যখন বাইরে ছিলেন মানে খাঁচার বাইরে যখন ছিলেন তখন তৃণমূলের এই বীর তৃণমূলের এই বাঘ কত মানুষকে ফাঁসিয়েছে এবং তার একটা প্রকাশ্য ভিডিও ছিল যেখানে তিনি সঙ্গীতা চক্রবর্তীকে গাঁজা খেসে ফাঁসানোর জন্য একদম প্রকাশ্য বলেছিলেন সেটা নিয়ে আমার প্রতিবেদনও আছে সেই অনুব্রত মণ্ডল থেকে শুরু করে সবাই বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে ফাঁসিয়েছে যেই ফাঁসানোর তালিকা যদি বলতে শুরু করি লম্বা থেকে লম্বা হয়ে যাবে আপনারা জানেন আরামবাগ টিভির শফিকুল ইসলাম তাকেও মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছিল আমাকে ফাঁসানো সবাইকে ফাঁসানো এই ফাঁসানোর ব্যাপারটা কিন্তু আখ ছাড় চলছে এই রাজ্যে এবং এই বিষয়টা নিয়ে কিন্তু সরব হয়েছেন দিলীপ ঘোষ এবং তার এই বক্তব্য কেন্দ্রীয় এই কমিটি তারা শুনেছে মনে রাখবেন আগামী চোদ্দোই সেপ্টেম্বর কিন্তু নতুন কেন্দ্রীয় সংসদ কমিটি তৈরি হচ্ছে এবং সেখানে দাঁড়িয়ে এই বিষয় নিয়ে আলোচনা হবে এই বিষয়ে অর্থাৎ আইন সংক্রান্ত বিষয়ে কিন্তু যত কিছু ছিল সব কিছু এবারে পাশ করিয়ে নেওয়ার জন্য এই বৈঠকটা ছিল এবং সেখানে দাঁড়িয়ে সবাই বলেছেন এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের জহর সরকার তিনি তার মতো নিজস্ব মতবাদ দিতে চান কিন্তু সেখানে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক পরিষ্কারই জানিয়ে দেন যে এর আগেও তো বলা হয়ে গেছে অর্থাৎ সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে সমস্ত মানুষের কাছ থেকে তথ্য নেওয়া হয়ে গেছে আপনি যদি নতুন কিছু বলতে চান সেটা এরকম টাইপের অনেক কিছু কথাই সেখানে হয়ে গেছে কিন্তু সব কথার মধ্যেখানে আমাদের জন্য অর্থাৎ রাজ্যবাসীর জন্য সবচেয়ে আনন্দের খবর হচ্ছে ভুয়ো মামলায় কঠিন সাজা বা কঠোর সাজা হতে পারে মামলাকারী ভুয়ো মামলা বা এগুলো কি অ্যাকচুয়ালি এটা যদি আপনি না জানেন তাহলে অনেক কিছুই অজানা থেকে যাবে ভুয়ো মামলা যদি বলেন তাহলে আমি আপনাকে আমার নিজের জীবনে একটা অভিজ্ঞতা আপনাদের বলি পুলিশ লখাপে একটি ছেলে মুসলিম ছেলে মৃত্যু হয় সেই মৃত্যুর ঘটনায় আমি দৌড়ে যাই কারণ তার মায়ের কান্না দেখে এবং সেই কান্নাতে আমি যাই এবং গিয়ে থানায় দীর্ঘক্ষণ ধরে আমার সঙ্গে বচসা হয় কি বচসা হয় তারা ভুল ভাল লিখিয়ে দিচ্ছিলো এবং লিখিয়ে দিয়ে দিচ্ছিল যে ডায়রিয়ায় ছেলেটি মারা গেছে যেহেতু তারা অশিক্ষিত ছিল তারা পড়তে পারছিল না সই করে দিত কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি পুরোটা দেখে বলেছিলাম হবে না পরবর্তী ক্ষেত্রে দেখা যায় ওখানে ওই অঞ্চলের যার বিরুদ্ধে অভিযোগ ছিল মানে আরও একজন ছিল যাকে অভিযুক্ত করা হয়েছিল বলা হয়েছিল যে এই তৃণমূল নেতার জন্যই গণ্ডগোল হয়েছে অর্থাৎ তারই হচ্ছিল তারাই মেরেছিল মেরে নিয়ে গিয়ে লখাপে দিয়েছিল ছেলেটিকে পরে ছেলেটি মারা যায় কাজে তার ওপরে ক্ষোভ ছিল কিন্তু দেখা গেল ওই ঘটনার পরে তারপরে যখন ওই লকাপ থেকে ছেলেটির মৃতদেহটাকে নিয়ে যাওয়া হয় এবং সমস্ত কিছু লিখে দেয় যে হ্যাঁ লকআপে মারা যায় এবং সেই কেসটা এখনও পর্যন্ত চলছে কিনা আমি জানি না কারণ পুলিশ মহলে কি তদন্ত হয় জানি না তবে সেখানকার ওসিকে সরিয়ে দেওয়া হয়েছিল তার জায়গায় নতুন ওসি এসেছিলেন কিন্তু তারপরে দেখা গেল ওই এলাকায় ব্লক প্রেসিডেন্টের বাড়ি ভাঙচুরে গেছে আমার নাম ঢুকিয়ে দেওয়া হলো অর্থাৎ আমি তার বাড়ি ভেঙেছি একই সঙ্গে অসিত জড়ানো হয়েছিল অসিত মিত্র এক নম্বর আসামি ছিলেন দু নম্বরে আমি ছিলাম রুদ্রপ্রসাদ ব্যানার্জি কিন্তু আমি জানতামই না তার বাড়িতে সিসিটিভি ছিল সব ছিল কিন্তু আসত্ত্বে তার বাড়ি কারা ভেঙেছে কারা ভেঙেছে না ভেঙেছে না বলে একদম আমার নামটা জড়িয়ে দেওয়া হয় মিথ্যা কেসে আমাকে ফাঁস কেন ফাঁসানো হলো কি জন্য ফাঁসানো হলো জানা গেল না পুলিশ অফিসার থেকে শুরু করে সবাইকে আমি বলেছিলাম যে কি জন্য আমার নামটা দিলেন সিসিটিভি তো ছিল ওখানে কেন নাম হইল। দেখা গেল অলিখিত চুক্তি তৃণমূল এবং কংগ্রেসের সঙ্গে থাকার জন্য কংগ্রেসের এমএলএ তখন থাকা অসিত মিত্র নামটি বাদ গেল কিন্তু সেই ক্ষেত্রে আমার নামটা আবার এক নম্বরে চলে গেল অর্থাৎ আমি হয়ে গেলাম এক নম্বর আসামি ভাবে একের পর এক ঘটনা ঘটে গেছে আমার জীবনে তো সেই রকম ভুড়ো ভুয়ো মানে ভুড়ি ভুড়ি এই সমস্ত মামলা ভুয়ো মামলা এই ভুয়ো মামলার জন্য কিন্তু অনেক মানুষই আমার মতো তারা কেস খেয়ে বসে আছে বহু জায়গায় কাছে দিলীপ ঘোষ যার বক্তব্য অনেক সময় অনেক মানুষের মনে ব্যথা দেয় কিছু মানুষের মনে আগুন জ্বালিয়ে দেয় বাস্তব সত্যি কথা হচ্ছে এই রাজ্যে বিজেপির এই মেঠো লড়াই লড়া দিলীপ ঘোষ তার যে লড়াকো মানসিকতা এই রাজ্যে যা আমরা দেখেছি তার জন্য কিন্তু মাঠে ঘাটে বিজেপি অনেকটাই চাঙ্গা হয়েছিল এটা বাস্তব সত্যি আজ যেরকম শুভেন্দু অধিকারী রয়েছেন সুকান্ত মজুমদার রয়েছেন এটা অনেক বেশি অগ্রগতি হয়ে গেছে দিলীপ ঘোষ তখন কিন্তু লড়াই লড়ে গেছে সেই দিলীপ ঘোষ যিনি একসঙ্গে রাজ্য সভাপতি ছিলেন এই রাজ্যে তার সঙ্গে সঙ্গে পরে হয়েছিলেন প্রাক এখন পরে হয়েছিলেন কেন্দ্রীয় সহসভাপতি এই পদে থাকা দিলীপ ঘোষের অনেক বক্তব্য রিসেন্টলি একটা যাদবপুর নেতার বক্তব্য অনেকে বলেছেন খারাপ বহু গ্রামের মানুষ সাধারণ মানুষের মনে বলেছে ঠিক বলেছে শিক্ষিত সমাজ উচ্চশিক্ষিত সমাজ যারা ভালোটাকে ভালো খারাপটাকে খারাপ বলতে জানে না তারা অনেক সময় প্রতিবাদ করেছেন কিন্তু দিলীপ ঘোষের কথা চাঁচা ছোলা ছিল আছে আর মনে হয় থাকবেও সেই দিলীপ ঘোষ কিন্তু যে বক্তব্য রেখেছেন বা যে প্রস্তাবটা দিয়েছেন সেই প্রস্তাবটা কিন্তু আমার মনে খুবই গ্রহণযোগ্য আপনি কি ভাবছেন অর্থাৎ মামলা করে কাউকে ফাঁসানো এটা বন্ধ হওয়া দরকার আছে এবং পুলিশ যদি মনে করেন যে এফআইআর নেব না তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দরকার আছে নতুন আইন যদি এই এইরকম ব্যবস্থা আসে তাহলে কি ক্ষতি হবে নাকি লাভ হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র কাছে আমাদের সকলের বিনতি করজনে দয়া করে এই প্রস্তাবটাকে গৃহীত করুন এবং তার সঙ্গে সঙ্গে এই কঠোর আইন আনার যে ব্যবস্থা করা হচ্ছে এটা কঠোর থেকে কঠোরতর করুন এবং এমনই ব্যবস্থা করুন এই আইনের মধ্যে শুধু ভুয়ো মামলাকারী নয় ওই মামলাটাকে নিয়ে যারা ফাঁসানোর চেষ্টা করেছে সেই পুলিশ অফিসার যেন কঠোর থেকে কঠোরতর শাস্তি হয় তাহলে ভুয়ো মামলা আর হবে না কাউকে গাঁজা কেসে ফাঁসানো কাউকে মিথ্যে কেসে ফাঁসানো কাউকে ফালতু কেসে ফাঁসিয়ে দেওয়া এটা হবে না এটাই আমাদের সকলের মিলিত নিবেদন এবার আপনি বলুন আপনি কি ভাবছেন অর্থাৎ আপনি এতক্ষণ ধরে যা ধৈর্য ধরে শুনলেন আপনার কি মনে হচ্ছে আপনি আপনার কথাটা অবশ্যই কমেন্টস বক্সে করুন কারণ আমি জানতে চাই আপনি কি ভাবছেন এই রকম ভুয়ো মামলা করে মানুষকে হ্যারাস করা দিন শেষ হওয়া দরকার নেই ভারতবর্ষ যখন চারিদিকে এগিয়ে চলে যখন চাঁদে পৌঁছে যাচ্ছে আমাদের চন্দ্রযান তখন কেন আমরা এরকম গোলামের মতো জীবন নির্বাহ করব যেখানে গিয়ে কোনো রাজনৈতিক নেতা মনে করলো যে আমাকে ফাঁসাবে ফাঁসিয়ে দিল কোন একজন মনে করলো যে আমাকে আটকাতে আমার মুখ বন্ধ করতে হবে তাই কাউকে একজনকে তুলে নিয়ে এসে তাকে দিয়ে এটা মিথ্যে মামলা করে দেওয়া হলো এসব বন্ধ হবে অফিসারদেরও শাস্তি চাই মানে যে লিখবে যে লিখে ওই মিথ্যে মামলার কোনো তদন্ত ভালোভাবে না করে যে ফাঁসাবে তার বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয় এইটা আনা আরও দরকার আছে আমার মনে যদি মনে হয় এই প্রতিবেদনটা লাইক যোগ্য তাহলে লাইক করবেন যদি মনে হয় প্রতিবেদনটা শেয়ার যোগ্য তাহলে শেয়ার করবেন আর যদি মনে হয় এরকম একটা চ্যানেল যেখানে আনকাট কথা হয় আপনার সহ্য হচ্ছে আপনার ভালো লাগছে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আমার আপন জন হয়ে তারপর যাবেন চলুন এখনকার মতো আসি দেখা হচ্ছে পরবর্তী রুদ্রবার্তায় ভালো থাকুন সুস্থ থাকুন মাথা উঁচু করে বাঁচুন আসি নমস্কার বন্দে ভারত মাতা জয় হোক জয় হিন্দ